আমরা চাইও না ভাই ভারতের পণ্য বর্জন করতে, সত্যি কথা আমরা চাই না। আমরা চাই ভারতকে আরো বেশি বেচতে, আমরা চাই না ভারতকে শত্রু বানাতে, আমরা চাই ভারতকে আরো ভালো বন্ধু বানাতে। এখন ভারত, ভারতের পররাষ্ট্রনীতি, সেই জায়গায় যদি তারা আটকে যায় যে দেশের বদলে একটা দল চেনা শুরু করে, এবং সেই দল যদি তাদেরকে বলে যে ভাই আমার দেশ থেকে কিচ্ছু কিনতে হবে না, শুধু বেচো, তখন ভারতেরও কিন্তু লং টার্ম লস, আমাদেরও লং টার্ম লস। পণ্য বয়কটটা কিন্তু মানুষের ভিতরের কষ্টের একটা ক্ষোভ, ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। পণ্য বয়কটকে রাজনৈতিকভাবে স্লোগান হিসাবে ব্যবহার করা উচিত না। আমি কেন মনে করি, যারাই এটার আহ্বান করে থাকুক, কেন মানুষ সাড়া দিচ্ছে, কেন মানুষ সাড়া দিচ্ছে? মানুষের ভিতরে কষ্ট রয়েছে। বন্যার সময় পানি দেয় আর শুকনার সময় পানি আটকে দেয়। আজকে পেঁয়াজ নিয়ে তারা কত কারসাজি করেছে। তারা আমাদের কাছ থেকে টিকার জন্য টাকা নিয়েছে, কিন্তু টিকা দেয় নাই। এই করোনার সময় অমানবিক কাজও কিন্তু ভারত করেছে। ভারতীয় আগ্রাসন আমরা রুখে দিব। ভারতের অবৈধ প্রত্যেকটি নাগরিককে বাংলাদেশ ত্যাগ করতে হবে। বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান হবে। এদেশের শিল্প কারখানার উৎপাদিত পণ্য আমরা ব্যবহার করব। ভারতীয় পণ্য এই দেশে থাকবে না, এটাই আমাদের অঙ্গীকার। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে আপনি কি বলবেন, আর এই আন্দোলনে আসলে কোনো কাজ হবে কিনা? ভারত আমার বড় মাথা ব্যথা না, আমি ভারতের দেশের লোকের জন্য কাজ করি না। তো আমাদের রাজনীতি তো বাংলাদেশের জনগণের জন্য, কিন্তু যতগুলো র মেটেরিয়াল আমরা ভারত থেকে কিনি, আমরা রাতারাতি কোত্থেকে পাবো? মিয়ানমার থেকে পাবো, শ্রীলঙ্কা থেকে পাবো, চায়না থেকে পাবো? মানে আমার যতক্ষণ পর্যন্ত পাওয়ার রাস্তাটা পরিষ্কার না, ততক্ষণ পর্যন্ত আমি কীভাবে বর্জন করি? মানে আমরা বর্জনের কথা বলতেই পারি, এবং আমিও বলবো, আমি নিজে পার্সোনালি বাড়িতে ব্যবহার করা বন্ধ করে দিব, আমি বাড়িতে ব্যবহার করা বন্ধ করে দিব, আমি বর্জন করব, ফ্যান্টাস্টিক। কিন্তু এই বাড়িতে ব্যবহার করে যে আমরা বর্জন করব, সেটা 100% 2% হবে না। কারণ মেইন আমরা যেটা র মেটেরিয়াল তাদের কাছ থেকে নেই, সেগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস, এগ্রিকালচার মেটেরিয়ালস। এই যে ভারতকে আমরা এতগুলো সুবিধা দিচ্ছি, আমরা মংলা বন্দর দিয়ে দিচ্ছি, আমরা চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি, আমরা রেলপথ খুলছি, আমরা সড়ক পথ খুলছি, আমরা নদী পথ খুলছি, এই সব পথ খুলছি, কিন্তু আমরা এই পথ খোলার পর তাদের মালপত্র আরও বেশি আসছে, আমরা কিনছি। আমাদের মালপত্র বেচার কোনো ব্যবস্থা আমরা করতে পারছি না। এই জায়গাগুলোতে তো আমরা আটকে, এই জায়গাগুলোতে আমাদের সঠিকভাবে মানে আমাদের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেগুলো আমরা না করব, তখন পর্যন্ত ভারতের পণ্য বর্জন করছি এটা মুখের কথা ছাড়া আসলে আর বাকি কিছু হয় না। এবং আমরা চাইও না ভাই ভারতের পণ্য বর্জন করতে, সত্যি কথা আমরা চাই না। আমরা চাই ভারতকে আরো বেশি বেচতে, আমরা চাই না ভারতকে শত্রু বানাতে, আমরা চাই ভারতকে আরো ভালো বন্ধু বানাতে। এখন ভারত, ভারতের পররাষ্ট্রনীতি, সেই জায়গায় যদি তারা আটকে যায় যে দেশের বদলে একটা দল চেনা শুরু করে, এবং সেই দল যদি তাদেরকে বলে যে ভাই আমার দেশ থেকে কিচ্ছু কিনতে হবে না, শুধু বেচো, তখন ভারতেরও কিন্তু লং টার্ম লস, আমাদেরও লং টার্ম লস। তো এখন ভারতকে যদি বোঝানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে আপনাদের পররাষ্ট্রনীতি আরও উন্মুক্ত হওয়া প্রয়োজন বাংলাদেশের সাথে, সেটা বোঝানোর জন্য যদি আমরা কিছু বয়কট করে তাদের টনক নড়াতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আলবত একমত সেই বয়কটের সাথে। কিন্তু আপনি যদি বলেন যে না ওভারঅল আমরা ভারত সব কিছু বয়কট করব, আমরা ভারতের পণ্য নিব না, তাহলে ভাই আমাদের র মেটেরিয়াল আর কোনো সোর্স থাকে না, তাহলে আমরা নিজেরা পিছিয়ে পড়ব। আমার ভাই যা কিছু হোক না কেন, ইগো দিয়ে রাজনীতি না, জনগণের জন্য রাজনীতি। সো জনগণের যেখানে ক্ষতি হবে সেখানে আমি যেতে রাজি না। হ্যাঁ, আপনি বলেন যে নিত্য প্রয়োজনীয় না, ব্র্যান্ডেড গুডস, ব্র্যান্ড মানে ভারতের কোনো দামি শাড়ির ব্র্যান্ডের শাড়ি যে আমাদের বিয়ে শাড়িতে পরে বা গহনা, এগুলো আমরা চলেন আমরা ইসে করি, আমরা না নিই, বর্জন করি, এগুলো আমরা বর্জন করি। জীবনের প্রয়োজনে অনেক জিনিস আমাদের দরকার পড়ে, তাই তো? সব যেমন আমার দেশে হয় না, তেমনি আমাকে সেই দরকারি জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো অন্য দেশ থেকে নিতে হয়। এটা একেবারে সত্য কথা। পণ্য বয়কটটা কিন্তু মানুষের ভিতরের কষ্টের একটা ক্ষোভ, ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। পণ্য বয়কট কে রাজনৈতিকভাবে স্লোগান হিসাবে ব্যবহার করা উচিত না। আমি কেন মনে করি, যারাই এটার আহ্বান করে থাকুক, কেন মানুষ সাড়া দিচ্ছে, কেন মানুষ সাড়া দিচ্ছে? মানুষের ভিতরে কষ্ট রয়েছে, রয়েছে না? আমাদের এই যে কিছুদিন আগে যেটা হলো, আমাদের টাঙ্গাইল শাড়িকে তারা তাদের দাবি করতে চায়, আমি এটা নিয়ে কথা বলেছি। এই এই জিনিসগুলোই তো ঠিক না।
হতে পারে আমাদের আয়তনের দিক দিয়ে আমরা ছোট দেশ, কিন্তু আমরা একটা স্বাধীন দেশ। আমাদের স্বাধীনতাকামী মানুষদের সেই রকম একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা প্রতিবেশী সাহায্য করেছে, এটা যেমন সত্য, কিন্তু তাই বলে আমাদেরকে সেই সত্য মাথায় নিয়ে প্রতিদিন শুধু আমরা দিয়েই যাব, আমরা পাবো না কিছু, ন্যূনতম সম্মানও পাবো না। সেই জায়গাটা থেকে যদি জনগণ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে আজকে পণ্য বয়কট হচ্ছে এটাকে আমি মনে করি যে আমরা যদি মুখে মুখে উচ্চারণ নাও করি, এটা কিন্তু জনমনে ছড়িয়ে গেছে। এই পণ্য বয়কটের ব্যাপারটি হালকা করে দেখবার কিছু নেই, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করুন, আমার ভিতরেও তো ক্ষোভ আছে। কেন আমরা টাঙ্গাইল শাড়ির জিআই সত্য তারা চাইবে, কেন সুন্দরবনের মধুর জিআই সত্য তারা চাইবে? এই এবং এই বিষয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যখন আমাদের এখানকার বাংলাদেশের মানুষ বলে টাঙ্গাইল শাড়ি আমাদের, আমাদের এটার জিআই সত্য আমাদের, তখন ভারতীয় নাগরিকরা যে ধরনের মন্তব্য করেন খুব কষ্ট হয় সে সমস্ত মন্তব্য দেখলে। ভারতীয় পণ্য বর্জন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে আমাদের বাংলাদেশকে ভারত যেইভাবে একটা বাজারে পরিণত করেছে, উৎপাদন হয় ভারতে, বিক্রি হয় বাংলাদেশে, আমরা শুধুমাত্র ভোক্তা, আমরা উৎপাদক নই, এই যার কারণে আমি মনে করি আজকে আমাদের সময় এসেছে আমাদের দেশীয় পণ্যকে, দেশীয় কোম্পানিগুলোকে, দেশীয় কলকারখানাগুলোকে কীভাবে আমরা আরও কী বলে স্বদেশমুখী করতে পারি এবং তাদের পণ্য ব্যবহার করতে পারি। আপনি জানেন যে ভারতের প্রায় 20 লাখের অধিক অবৈধ বাংলাদেশি বাংলাদেশে কাজ করছে। এখানে বৈধ অবৈধ মিলিয়ে ভারতের আয়ের যে অন্যতম উৎস, জনশক্তি রপ্তানি থেকে তাদের যেই আয় আসে, সেই প্রায় দ্বিতীয় বৃহত্তম আয় কিন্তু বাংলাদেশ থেকে হয়। তো যার কারণে আমি মনে করি যে আমাদের ছেলেরা, আমাদের যুব সমাজ, তারা সলিল সমাধি হচ্ছে, নদীতে ঝাঁপ দিচ্ছে, তারা নদীতে ডুবে মরছে। তো যার কারণে এই আমাদের যুব সমাজকে কর্মক্ষম যুব সমাজকে কাজ দেওয়ার জন্য যারা অবৈধভাবে এখানে কাজ করছে তাদেরকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত, তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের দেশে ফেরত পাঠানো উচিত। তাহলে আমাদের সম বন্ধুত্ব ভারতের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না, কারণ হচ্ছে ভারত বিশাল এক দেশ, তারা পারমাণবিক স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, আমরা এখানে ছোট্ট একটি আবাসভূমি, আমাদের আমাদের সাথে তাদের হচ্ছে গিয়া দাসদাসীর সম্পর্ক, তারা আমাদের এইখানে শুধুমাত্র নিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে এসে তিনি বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত মনে রাখবে, ভারত থেকে কি আনছেন এটা কিন্তু তিনি কখনো বলেন না। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, ভারত আমাদেরকে দেয় সীমান্তে ফেলানির লাশ সহ প্রতি মাসে অসংখ্য মানুষকে হত্যা করে, আমরা দেই জামদানি শাড়ি, ভারত আমাদেরকে বন্যার সময় পানি দেয় আর শুকনার সময় পানি আটকে দেয়। আজকে পিঁয়াজ নিয়ে তারা কত কারসাজি করেছে, তারা আমাদের কাছ থেকে টিকার জন্য টাকা নিয়েছে কিন্তু টিকা দেয় নাই। এই করোনার সময় অমানবিক কাজও কিন্তু ভারত করেছে। তো ভারতের কাছ থেকে আমরা একটা বন্ধুত্বসুলভ আচরণ আমি প্রত্যাশা করি না, তবে একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে তাদের সাথে আমরা আন্তর্জাতিক রীতিনীতি মেনে প্রতিবেশী সুলভ আচরণ আমরা প্রত্যাশা করি। এটা একটা স্পন্টেনিয়াস এফেক্ট করেছে, স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি আমরা যেটা দেখছি সারা পাচ্ছি। আমরা দেখেছি মানুষের অংশগ্রহণ, মানুষ কীভাবে আমাদের থেকে লিফলেটগুলো নিয়ে পড়ছেন এবং তারা অঙ্গীকার করছেন যে তারা ভারতীয় পণ্য বর্জন করবেন। এবং আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, ভারতের জনগণের যে অস্বস্তি বা সরকারের যে অস্বস্তিতা সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আমাদের পুলিশ বাহিনী বলছে যে ভারতের পণ্য বর্জন বা ভারত বর্জনের কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি এগুলো করা যাবে না, ব্যানারে লেখা যাবে না। কিন্তু এদেশেই বামরা যখন মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে মিছিল করে সেটা কিন্তু করা যায়। আজকে আমার দেশ থেকে অসম বাণিজ্য নীতি এবং অবৈধভাবে কাজ করে যে $20 বিলিয়ন, $20 বিলিয়নের থেকে বেশি আসলে, তা তো একটা
পরিসংখ্যান আসছে, আমি মনে করি এর থেকে বেশি প্রতি বছর নিয়ে যাচ্ছে। আমার রিজার্ভ নাই $15 বিলিয়ন মতো, সেখানে $20 বিলিয়ন ভারত অবৈধভাবে নিয়ে যাচ্ছে। আমার টাকায় এই রুপি দিয়ে তারা অস্ত্র কিনছে ফেলানিকে গুলি করার জন্য, আমাকে গুলি করার জন্য। মানুষ আজকে সোচ্চার হচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে, তাদের এই আগ্রাসনটাকে রুখে দিতে হবে। রক্ত দিয়ে কান স্বাধীনতা আজকে আমি আশঙ্কা করছি বাংলাদেশ একটি সিকিম হতে যাচ্ছে, আমরা রক্ত দিয়েই সেই স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে, ভারতের কাছে আমরা মাথা নত করবো না। বাংলাদেশেও ইনশাল্লাহ ভারতীয় আগ্রাসন আমরা রুখে দেব। ভারতের অবৈধ প্রত্যেকটি নাগরিককে বাংলাদেশ ত্যাগ করতে হবে, বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান হবে, এদেশের শিল্প কারখানার উৎপাদিত পণ্য আমরা ব্যবহার করব, ভারতীয় পণ্য এই দেশে থাকবে না, এটাই আমাদের অঙ্গীকার। ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন, এই আন্দোলন রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া সফল হওয়া অনেক কঠিন। কারণ একটা রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নেয় যে ভারতে বিরোধিতা করবে না, তখন তাদের কর্মীরাও ভয় পায় যে ভারতে বিরোধিতা করলে তাদেরকে বহিষ্কার করা হবে কি না, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে কি না, তাদেরকে পদ পদবীর ক্ষেত্রে জুলুম করা হবে কি না, এই বিষয়গুলো খুবই দুশ্চিন্তার। তো আমরা যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে ব্যাপকভাবে এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে সম্পৃক্ত করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত সফল বলা যাবে না। এখানে আমরা আসলে এইটুকু সফলতা পাইনি। দেশের মানুষ নিজের ভিতরে যে একটা অনুভূতি, সেখান থেকে ভারতীয় পণ্য বয়কট করছে, যে তাদের নাগরিকদেরকে ইন্ডিয়া খুন করছে, তাদের নদীর পানি শুকায় ফেলছে, পানি দিচ্ছে না, বাণিজ্যিক আগ্রাসন, ভোটের উপরে আগ্রাসন, গণতন্ত্রের উপর আগ্রাসন, মানুষের একটা অনুভূতি থেকে মানুষ বয়কট করছে, যে মানুষকে যে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা মানুষকে জাগাতে পেরেছি, মানুষ সফলভাবে জেগেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও জাগেনি, এটা আমাদের একটা কষ্টের জায়গা। আমরা এখন যেটা করছি যে দোকানগুলোকে টার্গেট করছি, যে দোকান অধিক পরিমাণে ভারতীয় পণ্যের প্রতি আসক্তি দেখাবে, আমরা নাগরিকদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ওই দোকান থেকে দেশি পণ্য আমরা কিনবো না, হ্যাঁ, যে ভারতীয় পণ্য বেচবে, যে দোকান বেশি পরিমাণে ইন্ডিয়ান পণ্য স্টক করবে, ইন্ডিয়ান পণ্য লেনদেন করবে, ইন্ডিয়ায় যাওয়া আসি করবে, ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করবে, আমরা নাগরিকদেরকে বোঝাচ্ছি যে এইটা একটা ইন্ডিয়ান দালাল, এ ব্যক্তি স্বার্থে, দেশের স্বার্থ চিন্তা না করে কিছু লাভের লাভের জন্য একটা ছোটো লোকে আচরণ করছে, দেশকে বুঝতেছে না। আমরা দেখেন এই যে আন্দোলনটা আমরা এখন করছি, এই আন্দোলনটা ইন্ডিয়া একসময় করছে না ব্রিটিশের বিরুদ্ধে, হ্যাঁ, স্বদেশী পণ্য আন্দোলন করছে না, তাহলে ওরা ওদের ভালোর জন্য করেছে, তাহলে আমরা আমাদের ভালোর জন্য করছি, কিন্তু বাংলাদেশি নাগরিক হয়েও যারা এই ভালোটা বোঝে না, তারা তো ইন্ডিয়ার দালাল, এটাই স্পষ্ট কথা। আমরা এই দালালদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং অনেকখানি করেছি, বিভিন্ন শপিং আছে তাদেরকে সাবধান করেছি, আলটিমেটাম দিয়েছি। তো দেখা যাক, কেউ যদি নিজের কপাল নিজেই খুঁড়ে, আমাদের কী করার আছে।